গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো এবং প্রার্থনা করি সবাই যেন সবসময় খুব ভালো থাকো। আমরা এখন ভালোই আছি, কারণ বেদামা সুস্থ হয়ে গেছে মোটামুটি, তাই আমরা ভালোই আছি। তো তোমাদের সকলকে স্বাগত আরআরটি ফ্যামিলি ব্লগে, আরও একটি নতুন ভিডিওর সাথে শেয়ার করতে চলে এলাম। তো এখন সকালবেলা সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, উঠান উঠান ঝাড়ু দিয়ে কাপড় চাপড় নেড়ে বিছানা গোছাতে চলে এলাম, কিন্তু বিছানা তো কিছুই গোছানো হলো না। দেখতে পেলে, এই বাবান কি হয়েছে? এই দেখো কি দুষ্টুমি শুরু হয়ে গেছে। ওটা পারবে না তুমি বাবান, এই যে দুষ্টুমি, ওর জন্য বিছানা টিছানা কিছুই গোছাতে পারলাম না। তো তোমরা সবাই সাথে থেকো, আজকে সারাদিন কী করছি, কেমনভাবে কাটাচ্ছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। ও মার সঙ্গে গল্প করছে, মার বাবার সঙ্গে, দেখো কত গল্প এখন আবার শুরু হয়ে গেছে। এসে দেখো, তো তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো, আর তোমাদের সবাইকে ধন্যবাদ যারা আমাদেরকে সাপোর্ট করেছ, আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের পরিবর্তনে জয়েন করো। আশা করি তোমাদের সকলে ভালো লাগবে। তো চলো দেখো, যাও ওখানে কাছে গিয়ে ডাকি ওই দেখো কত গল্প দাদা আর দিদিনের সঙ্গে জানলা দিয়ে। এই দেখো মা রান্নাঘরের ওপরে জানায়, আরো হইলো তো তোর গল্প, হইলো হইলো দোবা, গল্প হয়ে গেছে তোমার? হয়ে গেছে মামা, থাক পড়ে যাবা, পড়ে যাবা ভগবান। হয়ে গেল গল্প, হয়ে গেল গল্প, হয়ে গেল, থাক এখন দিদি কাজ করে। হ্যাঁ বাবা থাক, ঘুম থেকে উঠে তানিয়া বারান্দার গেটটা খুলছে, উঠোনটা ঝাঁপ দেবে, ঝাড়ু মোটামুটি শেষ হয়ে গেছে, গেটের সামনে চলে গেছে। কষ্ট করে ঝাঁপ দেয়, খুব দেরি হচ্ছে। আজকের আকাশটা একটু অন্যরকম হয়ে গেছে, মেঘলা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি হবে। রাতেরবেলা বৃষ্টি হলে ভালো, দিনেরবেলা বৃষ্টি হলে কেমন লাগে যেন। কাজ করা যায় না, বন্ধ হয়ে যায় সব কাজ, বাইরে যাওয়া যায় না। জামা কাপড় ছিল কালকে ধোয়া, জামা কাপড় শুকিয়েছে, সব মেরে দিচ্ছে তানিয়া। বাইরে হাওয়া কিছু করে
রোদ তো আজকে নেই বললেই চলে, হালকা হালকা আছে। আসলে আমাদের বাড়িতে রোদ ভালো করে পড়ে না, তাই একদিনই শুকায় না জামাটা। দুদিন লাগে পুরোপুরি শুকোতে, দুদিন লাগে। বিছানা গুছাচ্ছে, মশারি উঠাচ্ছে, মশারিটা ভাঁজ করে নেবে, আমি দিকে বেডকে খাওয়াচ্ছি। বেডে সকালের ব্রাশ করা হয়ে গেছে, সকালের খাবার খাওয়াচ্ছি আমি। জানলা খুলে দিল, একটা আলো আসলো ঘরে। বেড খালি সারাদিন দুষ্টুমি দুষ্টুমি, এই দেখো আবার শুরু হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে, মুখটা মুছে যাচ্ছে তানিয়া। এই দেখো বেদ খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রাশ করা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এখন ওর আর ঘরে মন টিকছে না, ও যাবে বাইরে, তার জন্য জুতো পরছে। বাবা আজকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো রে মামা, হাফ প্যান্ট ফুল প্যান্ট তো একটাও নেই, সব তো ভিজিয়ে দিয়েছো। আচ্ছা যাও যাও বের করে আসো, যাও রুমালটা নিয়ে যাও, রুমালটা না রুমাল নিয়ে যাও, দুষ্টুমি করবা না। হ্যাঁ দুষ্টুমি করবা না।